ঈদযাত্রায় পথে পথে মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে শিমুলিয়া ফেরিঘাটে। সড়কপথে যানজটের চিত্র তেমন না থাকলেও ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। এদিকে কিছুটা স্বস্তির যাত্রা ছিল ট্রেনে। এদিকে সকালে মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, আগের যে কোনো বছরের চেয়ে এবার ঈদযাত্রায় ভোগান্তির চিত্র কম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এই দৃশ্য শিমুলিয়া ফেরিঘাটের। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, ফেরির জন্য কেবলই অপেক্ষা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23টি জেলার কোটি মানুষের যাতায়াত, এর জন্য এই ঘাটে 155টি স্পিডবোট, 87টি লঞ্চ ও 10টি ফেরি চলাচল করছে। ফেরি স্বল্পতার কারণে কেবল প্রাইভেট কার ও মোটরসাইকেল পারাপারই বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তবুও যেন অপেক্ষা কিছুতেই থামে না। এদিকে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী চাপ থাকলেও ভোগান্তির চিত্র খুব একটা দেখা যায়নি। তবে কিছুটা স্বস্তি ছিল ট্রেন যাত্রায়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের সড়ক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একটু পরপরই ছেড়ে যাচ্ছে ট্রেন, সেই সঙ্গে বাড়ি যাওয়ার স্বপ্ন যাচ্ছে গন্তব্যে। নীলসাগর এক্সপ্রেস ছাড়া বাকি সব ট্রেনই ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ে। ব্রাহ্মণবাড়িয়ার 4টা টিকিট কাটছি আমি, তো আমাকে 2টা টিকিট সিট দিছে, 2টা বসার সিট দিছে আর 2টা খাড়া যাওয়ার সিট দিছে। এখন আমরা সেই জয়দেবপুর থেকে আসছি কমলাপুর, এখন আবার ওখান থেকে যাব গাদামারা পর্যন্ত। তো ঈদে যাইতে পারি নাই, করোনা তো বুঝতে পারছেন, আর এখন আগে থেকে একটু মোটামুটি ভালো আছে। মামার বাড়িতে যাচ্ছি আর দাদুর বাড়িতে যাচ্ছি। রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। ভোগান্তি খুব একটা চোখে পড়েনি, তবে বেশি ভাড়া নেয়ার অভিযোগ ছিল অনেকেরই। যাইতে পারতেছে না, 8 ঘন্টা 10 ঘন্টা লাগতেছে, আমি ভালো আগের যাইতে। ভাড়া অনুযায়ী তো ডাবলই। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, আগের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রায় ভোগান্তি কম। গতকাল মাত্র 4টা বাসে অতিরিক্ত ভাড়া হয়েছে, তো আমার তো মনে হয় স্বস্তিতেই কাটবে যাত্রা। এদিকে ভোর থেকে মহাসড়কগুলোতে গাড়ির বাড়তি চাপ দেখা গেছে, কোথাও কোথাও থেমে থেমে যানজটের খবরও পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।